হ্যালো বন্ধুরা, আজকে সানডে, তো সানডে উপলক্ষে আমরা একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি। আমি রিশু, দিশু আমার একটা ফ্রেন্ড আর আমার দাদা, আমরা সবাই মিলে আমাদের এই দাদরানগর হাবেলিতে যে দাদরা গার্ডেন আছে সেই গার্ডেনে ঘুরতে যাচ্ছি। তো আমি দাদরা গার্ডেনে এখন পর্যন্ত কোনোদিন যাইনি। আমার মেয়ে গিয়েছে, আমার বর, আমার দাদারা সকলেই গিয়েছে, কিন্তু আমি এখানে আসার পর থেকে, বিয়ের পর থেকে এই গার্ডেনটা এখনও পর্যন্ত কোনোদিন ঘুরতে যাইনি। তো আজকে যাচ্ছি, দাদা নিয়ে যাচ্ছে। তো আমি, দাদা, আমার বান্ধবী আর দিশু, রিশু এদেহ তৈয়ার হয়ে গেছে। দিশু রিশু, এই যে, তো আমরা সবাই মিলে যাচ্ছি। আর গার্ডেনটা কেমন তোমাদেরকেও দেখাবো একটু, চলো যাওয়া যাক গার্ডেনটাতে। আমরা অটোতে বসে পড়েছি, এই দেখো অটো করে যাচ্ছি। দেখছো রিশু কান্না করছে, ও চশমা পরবে, ওকেও চশমা দিয়েছি। তো একবার খুলছে, পড়ছে, তোর হাত থেকে আমি নিয়ে নিয়েছি যে পড়ে যাবে বাবু, দাও, অটো থেকে পড়ে যাবে রাস্তার মধ্যে, তো সেই কারণে কান্না করছে। আর আমি চশমা পরেছি, কি বলতো, রাস্তায় প্রচণ্ড ধুলো, এই কারণে চশমাটা দিয়েছি, মানে ধুলোগুলো যেন চোখে না আসে। আর এই যে আমরা তো এই যে অটোতে বসে পড়েছি, বললামই এই যে অটো করে যাচ্ছি। আর এই দেখো রাস্তার দুপাশটা, সামনেটা খুব সুন্দর লাগছে দেখতে, অনেকটা মনে করো মানে যেতে হয় অটোতে করে, মানে 20 মিনিটের মতন এরকম। আর এই দেখো আমরা গার্ডেনের পাশে চলে এসেছি, এই দেখো গার্ডেনটা দেখা যাচ্ছে। আর গার্ডেনের সামনে দেখো কত দোকান টোকান বসেছে, এই দেখো আমরা একদম চলে এসেছি, এখন অটো থেকে নামবো। আমরা এই দেখো অটো থেকে নেমে গেছি আর ওয়েট করছি রাস্তা, মানে ওই পার হব, গাড়ি ঘোড়া খুব চলছে। তো আর এই যে দেখো উপরের গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে, না? আর এই গার্ডেনটাও নাকি খুব সুন্দর, ভেতরটাও জানো, জানি না, এখন মানে গেলেই দেখলে বোঝা যাবে। আর এই দেখো দোকান বসেছে, অনেক দোকান, নিজে সবাই কেনাকাটা করছে। আর আমরা এখন ভেতরে ঢুকবো। দেখো ছোট্ট একটু যে ঘরের মতন দেখা যাচ্ছে একটা, ওটা টিকিট কাউন্টার, ওখানে টিকিট করতে হয়, মানে একজনের 25 টাকা করে টিকিট নেয়, আর ছোটো বাচ্চাদের নেয় না। তো আমি এই যে এখানে টিকিট করব সবার জন্য, মানে আমরা আছি 3 জন, আমি, আমার দাদা আর আমার বান্ধবী, আমরা 3 জন, আর বাচ্চাগুলো যাই হোক টিকিট নেবে না। আর টিকিট করা হয়ে গেছে, এই যে গেটে আমি এই যে কাগজটা দিলাম আর বললাম যে আমরা এই যে 3 জন আছি। আর এই দেখো ভিতরে ঢুকে গেলাম, এবার ভিতরটা ঘুরবো, এরা খেলবে। আর আমি না একটা ব্যাগে এই দেখো জলের বোতল নিয়েছি, একটু খাবার নিয়েছি রিশুর জন্য, মানে বিস্কুটের প্যাকেট ট্যাকেট এগুলো, মানে ও জলটাও খেতে চায় তো, আর একটু বিস্কুট টিস্কুট খাবে এই কারণে। আর দেখো ভিতরে কত লোক, আর আজকে সানডে না, প্রচুর ভিড়, দেখো কী সুন্দর লাগছে না, ফুল টুল খুব সুন্দর, এই দেখো গাছটা দেখো কী সুন্দর। রিশুকে দেখো, রিশুর কোনো কান্নাকাটি নেই, চুপচাপ আর দেখছে, অনেক লোক টোক দেখেছে তার মধ্যে, খুব খুশি। আর আমাকে বারবার হাত দিয়ে এই দেখো দেখিয়ে দিচ্ছে। আর এই দেখো ডাইনোসরের উপর উঠছে, ডাইনোসরে একা একা ও উঠছে, দেখো দেখেছো, এই দেখো। আর দেখো এই দেখো বসে পড়েছে শিং ধরে, শিং না শুর, এটাকে কী বলে, যাই হোক ও বসে আছে চুপ করে, এই দেখো উড়ে যাবে না, উঠে পড়বে না। বাবা লাগবে লাগবে লাগছি লাগবে এই দেখো দিশু আর আমার বান্ধবীর মেয়ে কৌশানী, ওরা 2 জন মিলে স্লাইড করছে, একটু খেলাধুলো করছে ওরা, এই যে সব বাচ্চাদের সঙ্গে।
দেখো ঋষিকেও স্লাইড করাচ্ছে, মানে ও করবে, ওরা মানে ইয়ে করছে না, স্লাইড করছে, ওদেরটা দেখে মানে ও করবে। তো ওকে তো একা একা ছেড়ে দিলে পুড়ে যাবে আর লাগবে, সেই কারণে আমি এক হাত ধরে এই দেখো ওকে একটু স্লাইড করালাম। আর ওই যে মামার কোলে উঠে যাচ্ছে আগে আগে, এই দেখো আমরা এদিকটায় যাচ্ছি না, এদিকটা হলো জলাশয় এলাকা, আর এখানে অনেক বোটও চলছে জলের মধ্যে। তো এই বোটের মধ্যে এক একজনের টিকিট ভাড়া কত বলো তো? 75 টাকা করে, মানে একজন যদি বোটে ওঠে তার ভাড়া 75 টাকা। তো যাই হোক, আমরা কেউ বোটে উঠিনি, আমরা ওপর থেকে সব কিছু দেখছিলাম, মানে নিচে জলগুলো বোটগুলো। আর দেখো এই জলের মধ্যে অনেক কচ্ছপ, ক্যাটফিশ এগুলো দেখছিলাম আমরা ওপর থেকে। আর আমার দিশু রুশু এই ক্যাটফিশ কচ্ছপ দেখে না খুব খুশি হয়েছে। আর আমি জানো যখন এই কচ্ছপের আর ক্যাটফিশের ভিডিওটা শ্যুট করছিলাম তো আমার খুব ভয় করছিল যে আমার মোবাইলটা উপর থেকে মানে আমার হাত থেকে জলের মধ্যে না পড়ে যায়। তবু আমি ভয়ে ভয়ে মানে ভিডিওটা শ্যুট করেছি তোমাদের দেখানোর জন্য। আর এই দেখো কত কচ্ছপ, দিশু তো দেখে বলছে মাম্মি কত কচ্ছপ দেখো আর কত বড় বড় ক্যাটফিশ। আর ইশু ও তো বলতে পারে না, ও বলছে মাম্মি ওই যে দেখো দেখো এরকম করে দেখাচ্ছে জানো, আর কি সুন্দর লাগছে। এই দেখো রাজহাঁসগুলো কি সুন্দর লাগছে দেখতে, এরা না জলে ঘুরছিল, ওপরে উঠে গেছে জল থেকে। আর দেখো জলগুলো এই যে বড়ি বড়ি লোকগুলো ঘুরছে, আর জলটা দেখতে খুব সুন্দর লাগছে। সব না গার্ডেনের ভেতরে, গার্ডেনটা অনেক বড় এলাকা জুড়ে আর পুরো গার্ডেনটা ঘেরা। আর ওই যে ঘরের মতন দেখা যাচ্ছে না ওইটা, ওটা টিকিট কাউন্টার, বোর্ডের জন্য টিকিট কাউন্টার, মানে যারা বোর্ডে উঠবে তার জন্য টিকিট ওখান থেকে করতে হবে। আর বললাম এক একজনের 75 টাকা করে টিকিট। আর এই দেখো এদিকে ফুল টুল চারপাশে দেওয়া আছে। আর দেখো গার্ডেনটা না অনেক বড় বলছি বারবার করে, আর কি সুন্দর লাগছে দেখতে না। এই যে জল দেখছো না, জলের মধ্যে যে এই যে বোটে করে লোকগুলো ঘুরছে, ওপর দিয়ে দেখো একটা বিশাল বড় ব্রিজ, ওই দেখো দেখা যাচ্ছে ব্রিজটা, দেখেছো খুব সুন্দর ব্রিজটা। তো আমরা একটু ওই ব্রিজের ওই সাইডটায় যাবো, ঘুরবো একটু, ব্রিজটাও দেখবো। হয়ে গেছে, আমরা এই দেখো ব্রিজের উপর চলে এসেছি। তো এখানে আমি আর আরাধ্যা কয়েকটা ফটো তুলব। এখানে দেখো বাচ্চাদের খেলার জন্য একটা প্লেন আছে, আর প্লেনটার মধ্যে দেখো উপরে ওঠার জন্য সিঁড়িও করা আছে, আর এই প্লেনের ভেতরে না সিটও আছে বাচ্চাদের বসার জন্য। আর দুই পাশে দেখো দুটো স্লাইড করা আছে, মানে বাচ্চারা এখানে স্লাইডিং করছে, স্লাইড করারও ব্যবস্থা আছে। আর ইশু দেখো চলে এসছে এখানে, আর এই দেখো দিশু ও একটু চলে এসছে প্লেনে খেলার জন্য, প্লেনে উঠছে, ওই দেখো ও প্লেনের ভিতরে ঢুকে গেল, ওই দেখো। আর এখানে দেখো একটা হাতি রেখে দিয়েছে বিশাল বড় চারপাশটা ঘিরে। তো এখানে আমরা সবাই মিলে এখন একটু ফটো তুলবো, আমি আমার দাদা আমার বান্ধবী সবাই মিলে আমরা এখন একটু এখানে সেলফি নিয়ে নেব। আর এখানে দেখো এই যে হাতিটা ঘেরা আছে, বারবার ঋষু এখানে চলে আসছে মানে হাতিটা দেখার জন্য। ও অবাক হয়ে দেখো হাতিটাকে দেখছে কাছ থেকে গিয়ে, খুব সুন্দর করে হাতিটাকে এই দেখো দেখছে ও। মারো মারো,
আমরা জানো গার্ডেনটা ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছে, কিন্তু এই যে দিশু রিশু ওরা একটুকু হাঁপায়নি। এই দেখো রিশু, ও এখনও বল দিয়ে খেলছে, এদিক ওদিক উঠছে। আর দিশু ও বলছে মাম্মি যাবো না, আর একটু থাকো, আর একটু খেলবো। আর এইখানে এই দেখো একটু দৌড়াদৌড়ি করছে দিশু। আর এই দেখো আমরা এখন একটু বসে পড়েছি, জানো ক্লান্ত হয়ে গেছি। আর দেখো দেখেছো রিশু, ও কিন্তু একটুও ক্লান্ত হয়নি, ও বিস্কুট খাচ্ছে। এই দেখো সবাই আমরা রেস্ট করছি। আর এই যে রিশুকে আমি একটু জল খাইয়ে দিচ্ছি, আর একটু জল না ওর জামায় পড়ে গেছিলো, জানো জামাটা ভিজে গেছিলো। তো যাই হোক, আমাদের ঘোরা মোটামুটি সবার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এই যে বাড়ি যাচ্ছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাও। আমার যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এখানেই আমার ভিডিওটা শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। তো তোমাদের সকলকে টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য ভিডিওতে।